হাই ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। আজকের রান্না হচ্ছে আলু সয়াবিন ঝোল। তো প্রথমে কড়াতে আমি সাদা তেল দিয়েছি, তোমরা সাদা তেলও ইউজ করতে পারো, আবার সর্ষের তেলও ইউজ করতে পারো, যে যেরকম তেল খাও আর কি। তো আমি সাদা তেলই করছি। তো তেলটা গরম হয়েছে, ভাজা হয়ে গেছে ডিমটা, তুলেও নিয়েছি। তো এবার কড়াতে যেটা করতে হবে, চিনি দিতে হবে। তো আমি চিনিটা আগের থেকে দিয়ে দিই তেলে। এবার অনেকে আছে তরকারি হতে হতে চিনি দিয়ে দাও, সেটাও হয়। আমি কড়াতে আগে তেলের মধ্যে চিনিটা দিয়ে দিলাম, কারণ তরকারি কালারটা বলো, স্বাদ বলো, সব কিছু ভালো হয়, কালারটা লাল লাল হয়, দেখতে সুন্দর লাগে। দেখে নেব, একটা পিঠ উল্টে নেব। নেওয়ার পরে আমি যেটা করব, পেঁয়াজ তো আগেই দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে দেখে নিয়েছো তোমরা মোটামুটি। তো এরপরে আমি আদা আর রসুন কুচি দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তো আমি কাঁচা লঙ্কাটা খুব ভালোবাসি, সেই জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, আর আদা রসুনটা আমি কুচিয়ে দিয়েছি। এবার তোমরা যদি মনে করো যে শিলে বাটবে বা মিক্সিতে পেস্ট করে নেবে, আদা রসুন করে নিতেই পারো, কোনো প্রবলেম নেই। তো আমি আদা রসুনটা কুচি করেই দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা বাটা দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাটা আমার ভীষণ ভালো লাগে ফ্লেভারটা, তো সেই জন্য দিয়েছি। তো আবার কিছুক্ষণ আমাকে ওটা ভাজতে হবে,
আর এই কারণে ভাজবো, কারণটা হচ্ছে কি রসুনের গন্ধ ভীষণভাবে বাজে লাগে তরকারিতে, যদি কাঁচা রসুন গন্ধ ছাড়ে সেই তরকারি একদমই ভালো লাগে না, তো আমরা সেই জন্যই ভাজবো। তো দেখো আমি ভেজে নিয়েছি মোটামুটি, এরপর আমি কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম কিছু, কারণ কি আমার কাঁচা লঙ্কাটা ভালো লাগে, আগেই তোমাদের বলে দিয়েছি সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা বেশিভাবে পছন্দ করি। তো দেখো তোমরাও যদি ভালোবাসো কাঁচা লঙ্কা অবশ্যই দিতে পারো, আর অনেকে শুকনো লঙ্কা পছন্দ করো, হ্যাঁ তো সে যে যেটা ভালো বুঝবে দেবে। তো দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভাজছি, দেখতে পাচ্ছ তেলটাও ছেড়ে ছেড়ে এসছে সুন্দর করে, দেখো ভাজা ভাজাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা, দেখো সুন্দর করে ভাজা হয়েছে, আর দেখতে পাচ্ছ তো, তো এরকমভাবে তোমরাও ভাজবে 2-3 মিনিট, ঠিক আছে। তো আমার মোটামুটি ভাজা হয়েই এসেছে, আর কিছুক্ষণ আমি ভাজবো এরকমভাবে, কারণ আমার মনপুতভাবে ভাজাটা হয়নি। তো দেখো সুন্দর করে ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে। তো আমি এবার যেটা করব সেটা হচ্ছে টমেটম কুচি দিয়ে দেবো এর মধ্যে, আমার আগের থেকেই কাটা রয়েছে টমেটম, টমেটম কুচিটা আমি দিয়ে দিলাম দেখো, আর তোমরা টমেটম কুচিটা আগেও দিতে পারো, কিন্তু আমি পরে দিলাম, কারণ কি টমেটমটা একটু জল জলে হয়, তো ওটা যদি আগে দিয়ে দিতাম আগের থেকে জল জল কেটে যেত, তো আমার মশলাগুলো ঠিকঠাকভাবে ভাজা হতো না আর গন্ধও ছাড়তো, কাঁচা গন্ধ, সেই জন্য আমি একেবারে সর্বশেষে টমেটমগুলোকে দিলাম। তো টমেটমটাকে এবার ভাজতে হবে সুন্দর করে, তো দেখো টমেটম থেকে একটা জল জল ছাড়ে, তো কিছুক্ষণের জন্য ছেড়ে দেবে কড়াতে, তাকে বেশি নাড়াঘাটা করতে যাবে না, একটু জলটা ছেড়ে যাক, টেনে যাক নিজের মতন করে, তো সেরকমভাবে ছেড়ে দিয়ে নাড়বে ভালো করে। নাড়ার পরে যেটা করবে সেটা হলো গিয়ে টমেটমটা যেটা চেয়ে চেয়ে থাকে গোটা গোটা, সেটাকে একটু থেতলে দেবে খুন্তি দিয়ে, তাহলে কী হলো টমেটমের রসটা পুরোপুরিভাবে ভাজা ভাজা হয়ে যাবে, তাহলে আর টমেটমের যে কাঁচা একটা গন্ধ বা মশলার যে একটা গন্ধ সেগুলো ছাড়বে না। তো মশলাটাকে সুন্দর করে তোমাদের টমেটমের সাথে কষতে হবে, যাতে গিয়ে মশলাটা সুন্দর করে ভাজা হয়ে যায়, এমনকি টমেটোটাও সুন্দর করে ভাজা হয়ে যায়, অনেক সময় টমেটমের গন্ধ অনেকে নিতে পারে না, তো সেই জন্য টমেটমটাকে সুন্দর করে দেখো আমি ভাজবো এখন, মানে কষতে হবে যেটাকে বলে, টমেটমটা দেখো আমি পুরোপুরিভাবে গলিয়ে দিয়েছি কড়ার মধ্যে দেখতে পাচ্ছ তোমরা, আর আমার মশলাটা মোটামুটি কষাই ছিল, কিন্তু টমেটমটা দেওয়ার পরে যেহেতু একটু জল ছেড়ে গেছে সেহেতু আমাকে আর একটু কষতে হবে, তো এখানেও আমাকে 2-3 মিনিট খরচা করতেই হচ্ছে, তো তোমরাও খরচা করো, কুড়েমি করলে কিন্তু তরকারিটা একদম বাজে হয়ে যাবে আর গন্ধটাও বাজে লাগবে, তো সেই জন্য একটু ভালোভাবে কষে নেবে, ঠিক আছে। দেখো আমি এখনও কিন্তু সমানে টমেটমগুলোকে মানে ভাঙছি রীতিমতন, আমার এখনও ভাঙাই হয়নি টমেটম, যে যেরম খাও আমি দুটো টমেটম দিয়েছি, কারণ টমেটম ফ্লেভারটা খুব ভালো লাগে, হালকা হালকা টক টক ফ্লেভার আসে, তো তোমরা এবার যদি মনে করো না আমার টক ভাল লাগে না বা কিছু আমি অল্প টমেটম দেবো, সেটা তোমার ব্যাপার, একটাও দিতে পারো অর্ধেকও দিতে পারো, হ্যাঁ টমেটম অনেক সময় আমরা চেঁচে দিই সেটাও করতে পারো, আমি চাচার টাইম পাইনি তাই আমি চাচিনি, তো আমি গোটাই দিয়ে দিয়েছি, আর গোটা দিয়ে দেওয়াটাই বেটার, কারণ কি চাঁচতে যাবে অনেকটা টাইম লস হবে, আর টমেটম তো এমনি গলেই যায় কোনো প্রবলেম নেই। তো দেখো আমি এখনো পর্যন্ত কষাচ্ছি, কারণ প্রচুর পরিমাণে জল বেরিয়েছে টমেটম থেকে, প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছো, তো দেখো আমি কীরকমভাবে কষছি, তোমরাও এরকমভাবে কষো, আর আমি তো সাদা তেল দিয়েছি আগেই বললাম, সাদা তেল স্বাস্থ্যের পক্ষে খুব ভালো সর্ষের তেলের থেকেও, তো সাদা তেলটাই খাবে, এবার যারা যেরকম পছন্দ করো। তো দেখো আমি হলুদও দিয়ে দিয়েছি ওর ওপরে, এবার আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, এটা কিন্তু ঝালের জন্য একদমই নয়, তো দেখো এটা কালারটা আসবে সুন্দর, একদমই ঝাল হবে না, কারণ আমি আগেই বলেছি আমি কাঁচা লঙ্কাটা পছন্দ করি, তো আমি কাঁচা লঙ্কারই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, তো কাঁচা লঙ্কার ঝালটাই কিন্তু আমি পাবো, আমি কিন্তু শুকনো লঙ্কার ঝাল একদমই পাবো না, আমি জাস্ট কালারের জন্য কাশ্মীরি লঙ্কারগুলো ইউজ করলাম, তো তোমরা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করো তো বেটার পেটের পক্ষে, এবার যদি তোমাদের না ভালো লাগে তো শুকনো লঙ্কা দিতেই পারো, যার যেরকম জিভের স্বাদ সে সেরকমভাবেই দেবে। তো দেখো সুন্দর একটা কালার এসেছে দেখতে পাচ্ছো, খুব সুন্দর লাল লাল হয়েছে, আমার তো বেশ খুব ভালো লাগছে, জানি না তোমাদের কার কীরকম লাগছে, আমার বেশ ভালোই লাগছে, দেখো এরকমভাবে আমি কষতে থাকবো,
আর দেখতে পাচ্ছো তো ফ্রেন্ড, তোমরা যারা আমার রান্না দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক শেয়ার কমেন্ট করো, আর আমাকে কমেন্ট করে জানিও যে রান্নাটা কীরকম লাগলো তোমাদের। আর প্লিজ তোমরা ট্রাই করে একবার দেখতে পারো, জানি তোমরা ট্রাই করবে কারণ তোমরা নিশ্চয়ই একবার অন্তত আমার রান্নাটা ট্রাই করতেই পারো, তো ট্রাই করো, আমি ভীষণ হ্যাপি হব। আর আমাকে প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবে যে কেমন লাগলো। আর তো এক্ষুনি যাও সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলটা, আরও নতুন নতুন রান্না, আরও নতুন নতুন রেসিপি। তোমাদের কাছে যদি কোনো নতুন রেসিপি থাকে প্লিজ আমাকে ইনবক্স করো, আমি নিশ্চয়ই রান্না করে দেখাবো। তো দেখো আমি সোয়াবিন সেদ্ধ করে রেখেছিলাম, আগেই বলেছিলাম ডিম আলু সোয়াবিন ঝোল, তো আমি সোয়াবিন কিছু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছো যে আমি মশলার উপরে কিন্তু সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি, তো ওটাকে ভালো করে কষবো এবার, ঠিক আছে? সোয়াবিনটাকে সুন্দর করে ভাজবো মশলা দিয়ে। তো দেখো ফ্রেন্ড, তোমরা একটু ট্রাই করে দেখো, ভালো লাগবে আশা করি। অনেক সময় আছে শুধু সোয়াবিন ভালো লাগে না, শুধু ডিম ভালো লাগে না, হ্যাঁ, তো তখন মনে হয় যে একটা ডিমের জায়গায় যদি দুটো ডিম হতো ভালো হতো, বা সোয়াবিনের জায়গায় দূর ভালো লাগছে না, একটু মাংস হলে ভালো হতো, এরকম আমাদের মনে হয়ে থাকে। তো আমার মতে বলে যে আলু সোয়াবিন ডিম একসাথে করলে সেই জায়গাটা পূর্ণ হয়ে যায় আমাদের, তো আমি সেই জন্যই নতুনভাবে করলাম। জানি না তোমাদের কেমন লাগবে, প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর দেখো আমি সুন্দর করে কষছি, দেখতে পাচ্ছো। আর আরেকটা জিনিস হচ্ছে তোমাদের জন্য আরও নতুন নতুন কাজ আসছে, তো কাজগুলোও তোমরা দেখো আমাদের চ্যানেলে, আর সাবস্ক্রাইব করে রাখো, আরও নতুন নতুন কিছু তোমাদের জন্য নিয়ে আসবো, ভালো লাগবে। আর পাশে থাকবে তোমরা, তো দেখতে পাচ্ছো আমার কীরকমভাবে কষাটা হয়ে গেছে। তো আলু সেদ্ধ করা ছিল, আলুটা আমি দিয়ে দিলাম, আলুটা আমি ভেজে রাখিনি এই কারণে কি আমি মশলার মধ্যে কষবো, এমনি আলুটা ভাজা হয়ে যাবে। হাফ সেদ্ধ করা ছিল আলুটা, খুব বেশিভাবে সেদ্ধ করিনি কারণ কি ভেঙে যায় অনেক সময়, তো হাফ সেদ্ধ করা ছিল, এই কষতে কষতে ধরো আলু সিদ্ধ হয়ে যাবে। তো দেখো আলু সোয়াবিন একসাথে মশলা দিয়ে কষে নিতে হবে, সুন্দর করে কষতে হবে, ঠিক আছে? দেখো যেন আবার কড়াতে না লেগে যায় সেরকমভাবে কষো, কারণ কি অনেক সময় হয় আমরা এমনভাবে কষতে থাকি যে নিচে লেগে যাচ্ছে বুঝতেই পারছি না, আর গন্ধটা ভীষণই বাজে হয়ে যায়। তো দেখো আমি কষছি, কালারটা বেশ সুন্দরই হয়েছে তরকারির, ঝাল হবে না জানি, এবার যে যেরকম ঝাল খাও, আমি তো কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা যেটুকু ঝাল সেটুকু। তো তোমরা যদি ঝাল খেতে চাও কাঁচা লঙ্কা বাটা দিতে পারো, বেশি করে কাঁচা লঙ্কা দিতেই পারো, আর যারা শুকনো লঙ্কার ভক্ত তারা শুকনো লঙ্কাও দিতে পারো, যার যেরকম, কিন্তু পেটটা বাঁচিয়ে সব কিছু, পেট বাঁচলে সব কিছু হবে। তো এই হলো গিয়ে কথা, তো দেখো সুন্দর করে কষতে হবে, প্রায় তোমাকে 2-3 মিনিট 4 মিনিট এটা কষতে হবে, ঠিক আছে? কারণ কি আলুটা তো আমার ভাজা ছিল না, এবার অনেকে আছে আলুটা ভেজে নাও আগের থেকে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আলাদা হয় যে আলুটা ভাজা থাকলে সোয়াবিনটাও তো সেদ্ধ ছিল, তো আগের থেকে যদি আলুটা ভাজা থাকে বেশিক্ষণ কষতে লাগতো না, যেহেতু আমার আলুটা ভাজা ছিল না, মানে সেদ্ধ করা আলুটা ডাইরেক্ট দিয়েছি আমি সোয়াবিনের মধ্যে মশলার মধ্যে, সেহেতু আমাকে কি করতে হচ্ছে, কষতে হচ্ছে যাতে আমার আলুটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে যেতে পারে, আর সেদ্ধটাও ভালোভাবে হয়ে যাবে, কারণ কি আধ কাঁচা সেদ্ধ ছিল, ফুল সেদ্ধও ছিল না আমার। তো দেখো আমার কিন্তু মোটামুটি কষাটা হয়েই গেছে বলতে পারো তোমরা, সুন্দর করে কষে নিয়েছি, দেখতে পাচ্ছো আমার রান্না। তো প্লিজ জানিও কিন্তু তোমরা কেমন লাগছে, তো দেখো দেখতে পাচ্ছো, দেখো তোমাদের দেখাই, তেলটাও কিন্তু ছেড়ে গেছে দেখো। এবার আমি একটু জল দিয়ে দেব, একটু আলুটা সোয়াবিনটা একটু সেদ্ধ হতে লাগবে, সেজন্য দেখো আমি জল দিয়ে দিয়েছি, বেশ সুন্দর রং হয়েছে তরকারির, আমার তো খুব ভালো লাগছে, খাবার পর জানি না কতটা ভালো হবে, তো মনে হয় ভালোই হবে। তো দেখো খুব সুন্দর একটা রং এসেছে, আর দেখতে পাচ্ছ তোমরা, দেখো একটুখানি সেদ্ধ হয়ে গেলেই এর উপরে আমি কি করব, আর একটু জল দিয়ে দেবো, কারণ কি সোয়াবিনে কিন্তু জল টেনে নেয়, আলুতে জল টেনে নেয়, তার মধ্যে তোমরা দেখো এবার যদি বলো যে কষা কষা খাবে, তাদের ক্ষেত্রে আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ করতে হবে, প্লাস হালকা জল দিতে হবে,
তো আমি যেহেতু আলু সয়াবিন ঝোল করছি তো আমার একটু বেশি জল লাগবে, তো দেখো আমি বেশি করেই জল দিয়েছি কড়াতে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার দেখো এটা ফুটবে সুন্দর করে, একটু ফুটে ফুটে আসলেই দেখো আমার ফুটছে কিন্তু তরকারি, দেখো একটু ফুটে ফুটে আসলেই তোমরা যে সেদ্ধ করা ডিমটা যে ভেজে তুলে রাখা ছিল ওই ডিমটা আমি তরকারির ওপরে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার একটু ভালো করে, শুধু দিয়ে দিলে হবে না, একটু ঢুকিয়ে তরকারির মানে জলের মধ্যে ঝোলের মধ্যে ভালো করে একটু চেপে চেপে দেবে, যাতে ডিমটা নিয়ে তরকারিটা বেশ সুন্দরভাবে ফোটে। তো দেখো খুব সুন্দরভাবে ফুটছে, একে কিন্তু ছেড়ে দিতে হবে কিছুক্ষণের জন্য ফোটার জন্য, কারণ ডিমটা সেদ্ধ হবে, আলুটা সেদ্ধ হবে, সয়াবিনগুলো আর একটু সেদ্ধ হবে তরকারিতে, তাহলে গিয়ে তরকারির স্বাদটা খুলবে। তো দেখো সুন্দর করে আমাকে এটা সেদ্ধ করতে হচ্ছে, একে এবার কি করতে হবে 2-3 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে যাতে একটু ফুটে যায়। দেখো সুন্দর ফুটে গেছে কিন্তু আমার রান্না, দেখতে পাচ্ছ হয়ে গেছে আমার রান্না রেডি। তো আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, তোমরা যদি গোটা গরম মশলা ভালোবাসো গোটা গরম মশলা বেটে দিয়ে দিতে পারো তরকারির ওপরে, আমি গুঁড়ো গরম মশলাই দিয়েছি। তো দেখো মোটামুটি দেখতে পাচ্ছ তরকারিটা হয়েই গেছে, ঝোলটাও একটু কমে গেছে, আর আমার আলু সেদ্ধ হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে। গরম মশলা দিয়ে বেশিক্ষণ আবার ফোটালে তরকারি ভীষণই বাজে একটা হয়ে যায়, তো গরম মশলা দিয়ে বেশিক্ষণ আমি ফোটাবো না। তো দেখো দেখতে পাচ্ছ সুন্দরভাবে হয়ে এসেছে তরকারি, এটা রেডি। তো আমি একটু ঘি দিয়ে জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে নামিয়ে দেবো, তো আমার রান্না রেডি।